গত দুদিনের বৃষ্টিতে কৈলাসহর মনু নদীর জল অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কৈলাসহর বাঁধের অবস্থা খুবই বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে চণ্ডীপুর ব্লকের অধীন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ও 2 নং ওয়ার্ডে বাঁধের মাটি ধসে পড়েছে। প্রশাসনের নিকট গ্রামবাসীরা ইতিপূর্বে কয়েকবার এ বিষয়ে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিমত গ্রামবাসীদের। তাই তারা শনিবার বাঁধ মেরামতের দাবিতে কৈলাসহর ফটিকরায়ের পথ অবরোধ করে। হাওর বাজার বেশি নগর এলাকায় 1 নং ওয়ার্ডে মনু নদীর বাঁধটা মানে মাটিতে জৈরা জৈরা পড়তে আছে, কারণ গাছের মুড়া উড়া সব সাইড়া গেছে গিয়া। আজ 3-4 দিন ধরে আমরা রান্না বান্না সব বাদ, শুধু কাপড় চোপড় ধান চাল নিয়ে কোনো হারে রাখবো। খারোর বাড়িতে জায়গাও দিতে আছে না, কোনো স্কুল অফিসও নাই এখানে আমরা সাইডে, খারোর বাড়িতে যে থাকবো গিয়া। এখন আমরা সবাই মিলিয়া চাই এখানে যতটুকু পর্যন্ত খাওয়া শুরু হয়েছে না আমরা এখান থেকে সরতাম না, দরকার লাগে রাত 12টা হোক আর বৃষ্টি গুজর তুফান হোক রই দোক আমরা এখানে বইয়েই থাকবো। গ্রামবাসীদের অভিযোগ, পূর্ত দপ্তর নদী তীরের বেশ কয়েকটি গাছ কেটে ফেলে সম্প্রতি, যদি গাছগুলো না কাটত তাহলে হয়তো এভাবে ভাঙত না বাঁধ। তাছাড়া DM এই বাঁধ ভাঙন পরিদর্শনে এসে বাঁধের কাজ করতে টাকার মেশিন বানাতে হবে বলে মন্তব্য করেন এই অভিযোগ গ্রামবাসীদের। PWD মিলাইয়া নদীর সাইডে গাছ আসল 2-3টা গাছ, PWD তারা মিলাইয়া কিটা বুঝিয়া গাছটি কাটাই লিছে। কবে কাটাইছে? 2-3 দিন হয়েছে কাটাইছে। তখন সেদিনকার ফ্লাডের গতকালকে না প্রচুর বৃষ্টির জলে বাড়ছে, বাড়ার কারণে গাছটি তাহলে বোধ হয় না মাটি গেল না রে ভাই, গাছটি কাটার কারণে মাটির জোয়ার শুদ্ধা 2টা গাছ শুদ্ধা ভাঙ্গা একদম বাঁধের সাইডে আইছে। হ্যাঁ, ওখানে যত সময় যেটা তো খালি দোয়া সরতে আছে, কোনো ধরনের প্রশাসনের কোনো কিছুই দেখলাম না। তো অপেক্ষা করার পরে সকালবেলা খেরা আইসলো DMCM খেরা আইয়া কিনা কইয়া গেছে, এতটুকু আমি শুনছি যে DMA কইছে এখানে খাস করাইতে গেলে দেখার মেশিন গুলো বানানি লাগবে। অপরদিকে বাঁধ ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা নিজেরাই অপেক্ষাকৃত নিরাপদ জায়গাতে ঘর বানিয়ে নিয়েছে। এ বিষয়ে গ্রামবাসীদের অভিমত, রাত থেকে ভাঙছে বাঁধ, মেরামতির কোনো খবর নেই, তাই ঘর বানাচ্ছি, কারণ বাঁধ ভাঙলে পরিবার পরিজন নিয়ে তখন কোথায় থাকব। কালকে রাতের থেকে হঠাৎ করিয়া প্রায় 20-25 এদিকে ভাঙিয়ে আইছে। এখন আমরা আতঙ্কিত হইয়া এদিকে আমরা ঘর টর বানাইতেছি, কারণ কোন সময় কি ঘটনা ঘটবো, পোলাবান টোলাবান লইয়া হঠাৎ করে কই যাইমু। এই কারণে মানে আমরা প্রশাসনের কাছে চাইতেছি বা আমরা আপনার ওই আমরার এই পাড়াপতি সব মিললে মানে আমরা রাস্তা উপর দিয়ে বইছি যাতে আমরা কাজটা তাড়াতাড়ি এটা কাজটা স্টার্ট করে আমরা এটার থেকে মানে আমরা মুক্তি দেয়। এখানে কে গোল বানাতে পারেন? হয়তো আমরা আশেপাশে যারা আছে আমরা সবাই বানাইতেছি বয়ে আতঙ্কিত হইয়া। যদি ভাঙে এখন যে এরকম একটা ছোট্ট একটা প্লট হয় আরও ভাঙবে। এই যে গোটটা বানাইতেছেন মানে মানে অস্থায়ীভাবে এটা টাকা পয়সা খেয়ে দিতেছে না? এটা আমরা নিজেরাই করিয়া বানাইতেছি এখন। গ্রামবাসীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন কৈলাসহরের এডিশনাল SDM অরিন্দম দাস। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং অতি শীঘ্রই বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন। এডিশনাল SDM অরিন্দম দাসের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়। এ বিষয়ে এডিশনাল SDM জানান গ্রামবাসীদের দাবি বিপজ্জনক বাঁধের কাজ শুরু করতে হবে। তিনি এও জানান আজ থেকেই কাজ শুরু করার কথা ছিল, কাজ শুরু করা যায়নি, তবে কাজ শীঘ্রই শুরু হবে। এখানে ওনাদের যারা লোকেল এখানে আছেন ওনাদের দাবি যে এখানে যে বাঁধ খুব একটু ডেঞ্জারাস কন্ডিশনে আছে, বেশ দীর্ঘদিন ধরে কাজটা এখানে হচ্ছে না, তো সেই ক্ষোভে ওনারা রাস্তা অবরোধ করেছিলেন। তো এখানে এসে জানা গেছে যে কাজ আজকেই শুরু করার কথা, কোনো এক কারণে কাজটা শুরু হতে পারেনি, কিন্তু এখন যারা কাজ করবে ওনারা এখানে জায়গায় এসে উপস্থিত হয়েছেন এবং ওনারা অলরেডি বলেছেন যে কাজ করার জন্য যা সামগ্রী দরকার সেটা রাস্তায় আছে, ঘন্টা খানেকের মধ্যে সেই সামগ্রী এখানে এসে পৌঁছাবে এবং কাজ শুরু হয়ে যাবে। ওনারা এটাও কথা দিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে কাজটি তুলে দেবে। কৈলাসহরের বাঁধ নির্মাণের কাজ বিগত বাম সরকারের আমলে শুরু হয়েছিল আর এই বাঁধ নির্মাণ নিয়ে কংগ্রেস দল বরাবরই অভিযোগ জানিয়ে আসছে যে বাঁধ নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে, কাজ সময় মতো করা হচ্ছে না ইত্যাদি। আর এদিন প্রশাসনের কাজে বারবার আবেদন নিবেদন করার পর বাঁচার তাগিদে বাঁধ নির্মাণের জন্য রাস্তায় নেমে আসলো সংকটাপন্ন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।